আজকে কটকট একটা রোদ উঠছে, আর আমার হলুদ পর্তুলিকা ফুটছে তিনটা। ওদিকে মনে হয় নাই আর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। আর এই পাশে এই পর্তুলিকা ফুটছে, গোলাপি পর্তুলিকা, এটা ফুটছে বেশ কয়েকটা। আসলে আমার এগুলো ঠিক মতন রোদ পেলে আরও মোটা সোটা হয় এবং অনেক সুন্দর হয়, অনেক ছড়ানো হয় এবং অনেক ইয়ে করে অনেক অনেক ফুল ফুটে একসাথে। বাট আমার এখানে তেমন একটা রোদ পায় না, যে কারণে এত মোটা সোটা হয় না আর এত সুন্দর করে ফুটেও না ফুলগুলো। আজকে দুপুরে রান্না করব ছোট মাছ, বেছে রাখা হয়েছে, সেভাবে ধোয়া হয়নি, আরও ধোয়া লাগবে। ছোটো মাছ রান্না করবো। এ পাশে আলু দিয়ে, আলু আর বেগুন দিয়ে রান্না করবো, দুইটা বেগুন বের করছি। আর রান্না করবো হচ্ছে ডাল, এই হবে আজকে দুপুরের আয়োজন। শোনো, এখন কথা হচ্ছে, আমি কথা বলি, দেখি কি জানো, ভিডিও অনই করি নাই, তাহলে আমার কি দোষ? ক সাউন্ডটা কেমন হচ্ছিলো জানো, মানে এরকম বোয়া ধরা সাউন্ড মতো, বুঝুনি, মানে আমি কথা বলতে চাচ্ছি, খুবই বাজে সাউন্ড হচ্ছিল, মনে হচ্ছে কেউ তোমাকে আটকায় ধরছে, তুমি বাঁচার চেষ্টা করতেছো। সেটাই তো, আতিক ভয় পেয়ে গেছিল, আর বসে আপু আপু মা এই জন্য আমার স্বপ্ন দেখতেছে। তারপর আমি ভাবলাম যে তোমাকে থাকতে, তুমি সাউন্ড করে আমি তোমাকে না জাগাই। পরে যখন তোমাকে আমি জাগানোর চেষ্টা করছি, তখন তারপরে যখন দেখছি যে তুমি ঠিক হয়ে গেছো, নর্মাল হয়ে গেছো, তারপর কিছুক্ষণ ডাকছি, আমি ভাবলাম যে তুমি খারাপ স্বপ্নে আসো, সেটা তো ডাকতে হয়, তুমি ডাকো নাই কেন? ডাকছি তো, বদমে মানুষ, ডাকছি তো, কথা তোমার মুখ থেকে গলা ফুটা পর্যন্ত ডাকছি। তাই আচ্ছা, আলু কাটতেছে, আলু আর বেগুন, আর বেগুন কেটে নিলাম, তা আলুটা কুটে নিচ্ছে, কুচি কুচি করে ইয়েতে দেব, মাছ ভাজিতে দেব, মাখায়েরা ভাজ, মাছটা ভাজি করব। নুহা বলছে আলু বেগুন ভাজি দিয়ে খাবে, তো সেজন্য আলুটা কেটে নিচ্ছি। এপাশে মাছটাকে সুন্দর করে মাখায়ে বসায় দিলাম। ব্যাস ঢেকে দেব মাছটা। আর এপাশে ডালটা ধুয়ে রাখছি, ডালটা বসায় দেব। তো ডালের মধ্যে সবকিছু দিয়ে দিলাম, ডালটা বসায় দিচ্ছি। মাছ হয়ে গেছে প্রায়, তো উপরে একটুখানি গুঁড়া জিরা ছিটাই দিছি, জিরার গুঁড়া একটু, এটাকে আমি আর নাড়ি নেই, মানে ইয়ে দিয়ে নাড়ি নেই, তো খুন্তি টুন্তি দিয়ে আর নাড়ি নেই, এভাবে এটা হয়ে গেছে। টেস্ট নাকি হয়েছে, নুজনা চাকলো। হাতি আসো, রেডি যাচ্ছি, যাচ্ছি করবে নাফি বাবা, কাম মাছের তরকারিটা। হ্যাঁ নুয়া বলিও তো খেয়ে দেয়, কেমন হয়েছে? রং রং টং কালার টালার তো অনেক সুন্দর, মজা হচ্ছে। কি হচ্ছে এদিকে, এদিকে সামনে গাজর কি হচ্ছে? এক কেজি 10 টাকা। তারপর গাজর কিনে কি করবো, নষ্ট করে ফেলে দেবো? হালুয়া হবে তো, যাও নিয়ে আসো। তোমাকে যখন ওদিক থেকে এদিকে আসতে বলি না, সাথে সাথে দৌড়ে আসবে, কেন তা জানো? নৌপাস ভিডিও করা যাবে না, সেজন্য এদিকে আসতে বলতে, সি সাইডে আসতে বলতে, বুঝছো নাই? রাত খাবার দে দে তোর আত নাসি, আসো বাজারে গিয়ে গাজর কেজি কত রে? তাহলে তো কেনা লাগতো। নাফিক মাছ দিয়ে ভাত খাওয়াই দেয় আজকে সুন্দর করে, অল্প একটু ভাত নে, কি
কেন তার করে রাখছিস? সবাই নিচ্ছে, সবাই নিচ্ছে, ডাল জানিয়ে দৌড়তে ভাত পরে বার আর গাজর নিয়ে যা। এক কেজি না, দুই কেজি আনিস, হ্যাঁ ভালো ভালো গাজর দেখে আনিস, বুঝছিস? বাবু শোনা, মাছগুলা ছোট মাছ বুঝছো, কামড় দিয়ে খেয়ে ফেলবা তোমার বাবার মতন। হ্যাঁ দিয়ে দিচ্ছে, আসে গাজর আলা না গেছে, কত টাকা কেজি? কই আনছিস? গাজরের সাইজ কি? টেয়ারা বেকা পা বের হয়েছে, হাত পা বের হওয়া গাজর। মাত্র 10 টাকা কেজি, মাত্র তুলে ধরে দেখা, মাত্র 10 টাকা কেজি। আপনারা কেউ নিতে চাইলে আসেন, আমরা 15 টাকা কেজিতে বিক্রি করবো। পড়ে যায় না রে, কি খেলাধুলো চলছে, এতক্ষণ সাইকেল চালালো, এখন একটু রাস্তার মধ্যে খেলতেছে। রাস্তাটা ফাঁকা একদম, অবশ্য গলির ভিতরে রাস্তা, তো যে কারণে ছাড়লাম। ইদানিং নাফি একটু বাইরে আসতেছে, খেলাও দরকার ছাড়াও দরকার, এত ভয় পেলে কি আর চলে জীবনে। কে কাকে ধরছে নাফি? আমি বাসায় চলে যাব। এই কোথাও যাই না, কারো বাসায় যাবে না নাফি। এ শোনো নাফি, কারো বাসায় যাবে না তোমরা, হ্যাঁ এখানে খেলবা, আচ্ছা বসা কামড়ালে বাসায় চলে আসবা।